হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপির সাথে চলে এসেছি আর আজকে আমি তৈরি করব একটা হাস্যকর রেসিপি, আর সেটা হচ্ছে আলুর হাসি। আলু দিয়ে হাসি তৈরি করব। তো চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে আমি 1.5 কেজির মতো আলু নিয়েছি। তো আলুর সাইজগুলো একটু বড় বড়। এখন এই আলুগুলোকে আমি একটু টুকরো করে তারপর সিদ্ধ করতে দিব। আর এভাবে করে মাঝখান থেকে কেটে দিচ্ছি। মাঝখান দিয়ে কেটে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের পানি। এখন চুলাটাকে লাগিয়ে আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর এখন কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আলুটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো আলুটা সিদ্ধ করে পানি জড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে আলুগুলোকে আমি ছিলে নিচ্ছি। এখন আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এভাবে করে হাত দিয়ে কোষ দিয়ে তারপর ম্যাশ করে নিতে হবে। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এখন আমি আলুর এই হাসিগুলো তৈরি করব। তো আলুটাকে কিন্তু আমি খুব ভালো করে মিহি করে নিয়েছি। তো এখন এটার উপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1টা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ বেডগ্রাম নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর পরে যদি ডোটাকে আমার একটু নরম মনে হয় তাহলে আমি এখানে কিছু ময়দা দিয়ে দিব। আমার এই ডোটা কিন্তু খুব নরম হয়ে যায়নি, তো এখানে ময়দা দিতে হবে না। তো এখন সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা রুটি বেলার পিঁড়ি মাঝে নিয়ে নিয়েছি আর এখানে একটু ময়দা ছিটিয়ে দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের রুটি বানিয়ে নেওয়ার পরে এখন আমি আলুর হাসিটা তৈরি করব। এরকম একটা গ্লাস নিয়েছি, এরকম করে চাপ দিয়ে গোল করে নিচ্ছি। আমি এটা দিয়ে 3টা তৈরি করব। আর এখানে আমি একটা কলমের ক্যাপ নিয়েছি।
এটা দিয়ে হচ্ছে চোখটা তৈরি করব। আর হচ্ছে এরকম একটা গোল চামচ নিয়েছি, আর এটা দিয়ে হচ্ছে হাসিটা তৈরি করছি। হয়ে গেছে, আর এভাবেই সবগুলো তৈরি করব। এখানে কিছু বানানো হয়ে গেছে, তো এগুলো আমি ভেজে নেব আর বাকিগুলো বানিয়ে নিচ্ছি। তো এখন আমি এগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো গরম হয়েছে। আমি এগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর আমার বাকিগুলো আমি এখানে বসে বসে বানিয়ে ফেলছি। আর এগুলো আমি লাল করে ভেজে নেব। তো এগুলো লাল হতে থাক। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। যখন এরকম লাল হয়েছে, তো আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো আমার একে একে সবগুলো আলুর হাসি বানানো হয়ে গেছে। তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। এরকম আরও নতুন রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, আর আজকে ইনশাআল্লাহ হাফিজ।